আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য শীতকালে আমরা খাওয়া দাওয়া ঘোরাঘুরি আরামসে করতে পারলেও চুল ও স্কিন নিয়ে কিন্তু অনেক প্রবলেমে পড়তে হয় এই সময় আমাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় স্কিনের রিঙ্কেল চলে আসে স্কিনের ট্যান পড়ে যায় স্কিন খসখস করে ও স্কিনের গ্লো একদমই হারিয়ে যায় তাই আজ আমি আপনাদের সঙ্গে একটি উইন্টার স্পেশাল ডিআইওয়াই ক্রিম বানিয়ে দেখাবো যেটি আপনারা মুখের সাথে সাথে হাতে পায়ে ঘাড়ে ও গলাতেও লাগিয়ে নিতে পারবেন আর এটি একবার বানিয়ে এক মাস পর্যন্ত ফ্রিজের বাইরে রেখেই ব্যবহার করতে পারবেন খারাপ হবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক শীতকালে আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং রাখার জন্য কিভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ক্রিমটি বানিয়ে নেওয়া যাবে তবে তার আগে বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকেও ফলো করে দিন আমাদের আজকের এই ক্রিমটি বানানোর জন্য ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস লাগবে অ্যালোভেরা জেল তবে অ্যালোভেরা জেলে যদি কারো অ্যালার্জি থাকে বা অ্যালোভেরা জেল যদি কেউ ইউজ করতে না চান তাহলে এর পরিবর্তে কিউকাম্বার জেল বা পাপায়া জেলও নিয়ে নিতে পারেন কিন্তু আপনাদের যদি অ্যালোভেরা জেল নিতে কোনো সমস্যা না হয় তাহলে অ্যালোভেরা জেলই নেবেন কেননা আমরা শীতকালে সকলেই রোদে থাকতে বেশি পছন্দ করি সেই কারণে খুব সহজেই আমাদের ত্বকে ট্যান পড়ে যায় কিন্তু ত্বকে অ্যালোভেরা জেল লাগালে খুব সহজেই এই ট্যানকে তুলে ফেলতে পারে অ্যালোভেরা জেল আমাদের ত্বক থেকে রিঙ্কল ও ফাইন লাইনকে কম করতে পারে শীতকালে আমাদের ত্বকে পিগমেন্টেশন ও অন্য দাগ ছোপ বেড়ে যায় তাই এটি ইউজ করলে ত্বকের মধ্যে সহজে দাগ ছোপকে পড়তে দেয় না সেই সঙ্গে এটি আমাদের স্কিনকে হাইড্রেট রাখে এখানে আমি দু চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটিকে বাড়িয়ে নিতেও পারেন অর্থাৎ স্টোর করে রাখার জন্য বেশি পরিমাণেও বানাতে পারেন কারণ আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি এটি ফ্রিজের বাইরে এক মাস পর্যন্ত স্টোর করে রেখে ব্যবহার করা যাবে নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে এক চা চামচ গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বকে হিউমেক্টিনের কাজ করে অর্থাৎ এটি আমাদের ত্বকের ময়শ্চারাইজারকে লক করে রাখে ফলে যতই শীত পড়ুক না কেন আমাদের ত্বক ড্রাই হয় না ত্বক কুচকে যায় না ও ত্বকের গ্লো বজায় থাকে এছাড়াও গ্লিসারিন আমাদের ট্যানকে তুলে ফেলতে সাহায্য করে আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে ব্ল্যাক প্যাচেস ও ব্ল্যাক স্পটও হতে দেয় না এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে বাদাম তেল আপনারা যদি এর মধ্যে সামান্য পরিমাণেও বাদাম তেল অ্যাড করতে পারেন তাহলেও আপনাদের স্কিনকে ফর্সা বানাতে টান টান করতে ত্বকের গ্লোকে ধরে রাখতে সাহায্য করবে আমি হাফচা চামচ বাদাম তেল অ্যাড করে দিলাম এখানে আমি হামদারদের রোগন বাদাম সিন অয়েল অ্যাড করেছি আপনারা পারলে এটাই নেবেন কেননা এটা আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো তবে আপনাদের কাছে যদি বাদাম তেল না থাকে তাহলে এর বদলে অলিভ অয়েল বা কোকোনাট অয়েলও ইউজ করতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে স্মুথ ও হেলদি বানায় ত্বকের যৌবনকে ধরে রাখে ত্বকের চামড়াকে সহজে কুচকে যেতে বা ভাজ পড়তে দেয় না আর শীতকালে আমাদের ত্বকের মধ্যে আসা বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে রক্ষা করে এখানে আমি দুটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করলাম তবে আপনাদের ত্বক যদি খুব ডাল ও ড্রাই হয় তাহলে চারটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দেবেন আর স্কিন যদি নর্মাল বা অয়েলি হয় তাহলে দুটি ক্যাপসুল যোগ করলেই যথেষ্ট এবার সবগুলি উপকরণকে একসঙ্গে আমাদেরকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিলে আপনারা দেখতে পাবেন এটি একটি খুব সুন্দর ক্রিমি কনসিস্টেন্সিতে পরিণত হয়ে যাবে যেটি দেখতে বাজার যত ক্রিমের থেকে কোনো অংশেই কম নয় আপনারা এই ক্রিমটিকে দিনে ও রাতে দুই সময় ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটি ডে ও নাইট ক্রিম দুইভাবে ইউজ করা যাবে আপনারা গোসলের পর একবার পরিষ্কার ত্বকে লাগিয়ে নেবেন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বককে ক্লিন করে নেওয়ার পর লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর ধীরে ধীরে আঙুলের ডগার সাহায্যে গোল গোল করে ও নিচে থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন এই মাসাজটা করা কিন্তু ভীষণই জরুরি কেননা এর ফলে আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে ফলে আমাদের ত্বক আরও বেশি উজ্জ্বল ফর্সা গ্লোয়িং হবে ও আমাদের রিঙ্কল ও ফাইন লাইনগুলি ধীরে ধীরে চলে গিয়ে আমাদের ত্বক টান টান হয়ে উঠবে এই ক্রিমটিকে ত্বকের মধ্যে লাগিয়ে মিনিমাম তিন থেকে চার মিনিট মাসাজ করে নেবেন আর মাসাজ করার পর ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন সো ভিউয়ার্স শীতকালে আপনাদের ত্বককে বিউটিফুল ফেয়ার গ্লোয়িং বানাতে আজই এই উইন্টার স্পেশাল ক্রিমটি বানিয়ে লাগান আশা করি আজকের রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব এই রকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ